শোনো হোয়াটসঅ্যাপে কিন্তু লিঙ্কটা এখন যাইতে অনেক দেরি হচ্ছে আমি লিঙ্ক দিছি মনে করো দশ মিনিট আগে কিন্তু এখনও অনেকে লিঙ্ক পাইনি মানে হোয়াটসঅ্যাপটা অনেক স্লো তাই আমি তোমাদেরকে জুমের আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি হ্যাঁ তোমরা লিঙ্কের অপেক্ষায় থাকার দরকার নাই তোমাদের রুটিন দেখে যখনই ক্লাসের টাইম হয়ে যাবে তোমরা জুমে যাবা জুমে গিয়ে লেখবা জয়েন্ট মিটিং জয়েন্ট মিটিংয়ে ক্লিক করবা জয়েন্ট মিটিংয়ে ক্লিক করার পরে ওখানে আইডি এবং পাসওয়ার্ড চাবে আইডির জায়গায় আইডি বসাই দিবা পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাই দিবা তুমি ক্লাসে ঢুকে যাবা আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি তোমরা দেখিও সবাই প্রত্যেকটা গ্রুপে দেওয়া আছে এবং তোমাদের যে কোনো প্রবলেম এখন তোমরা গ্রুপে মেসেজ করতে পারবা আমি গ্রুপটা এখন সবার জন্য ওপেন করে দিছি মেসেজ দেওয়ার জন্য ঠিক আছে অতএব হ্যাঁ বলো হুম সব হ্যাঁ সব সময় সকল ক্লাসের জন্য একই পাসওয়ার্ড সকল ক্লাসের জন্য একই আইডি বুঝতে পারছো সকল ক্লাসের সকল টাইম সকল মানে প্রত্যেকটা ক্লাসের জন্য একই আইডি পাসওয়ার্ড ওকে তুমি জাস্ট রুটিন দেখে ঢুকে যাবা আজকে একটু ভুল করেছে অনেকে ক্লাস থ্রি ক্লাসে ফাইভের স্টুডেন্ট ঢুকে গেছে মানে ওরা রুটিন দেখে নেই এই কারণে এটা হয়েছে কিন্তু আমি আলাদা আলাদা ক্লাসের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড দিচ্ছি না সবার জন্য সেম পাসওয়ার্ড ওকে আমরা একটা ছোট্ট কাজ করব আজকে দেখো বেশিক্ষণ সময় নিব না অনেকেই জয়েন করতে পারছে না দেখো এখানে আমি লিখছি যে বড় একককে সবাই দেখতে পাচ্ছ আচ্ছা আর ছোট একককে ছোট একককে বড় একক করার জন্য ভাগ করতে হয় এটা মনে রাখিও বড় একককে ছোট এককে রূপান্তরের জন্য গুণ করতে হয় আর ছোট একককে বড় এককে রূপান্তরের জন্য ভাগ করতে হয় এটা আমি মুছে দিচ্ছি আমরা কাজের মাধ্যমেই বুঝে যাব যে এটা এই কথাটার মানে কি এখন দেখো এই যে ছকটা একটু দেখো ছকটা তোমরা এটা নিয়ে আমাদের বহু আলোচনা হয়েছে নতুন করে আলোচনার প্রয়োজন নাই তারপরেও বলছি সবার উপরে আছে কিলোমিটার একদম নিচে আছে মিলিমিটার এবং এইটা মনে রাখার সিস্টেমটাও আমি তোমাদের লিখে দিয়েছিলাম যে কিলাইয়া হাকাইয়া ডাকাই ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে ওইটা ছন্দের মাধ্যমে এটা মনে রাখতে পারি এখন এগুলোর মধ্যে সম্পর্কটা কি এক কিলোমিটার সমান দশ হেক্টোমিটার এক হেক্টোমিটার সমান দশ মিটার এক মিটার সমান দশ মিটার এক মিটার সমান দশ ডেসিমিটার এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আমি এইটার এর আগে ক্লাস ফোরের ক্লাসেও আমি এই জিনিসটা পড়াইছি আমি দুইটা ভিডিও ইউটিউবে আপলোড দেবো আমার চ্যানেলে আইকন স্কুল চ্যানেলে আইকুয়ার স্কুল চ্যানেলে আপলোড দেবো আজকে রাত্রেই আপলোড দেবো তোমাদেরকে লিঙ্ক পাঠাবো তোমরা দুইটা ভিডিওই দেখবা ফোরেরটাও দেখবা ফাইভেরটাও দেখবা তাহলে তোমাদের কনফিউশন থাকবে না ওকে এখন যদি আমি বলি মিটারের সাথে মিলিমিটারের সম্পর্ক কী মিটারের সাথে মিলিমিটারের সম্পর্ক কি। দেখো মিটার কিন্তু মিলিমিটারের তিন ধাম নিচে এক দুই তিন ধাম নিচে আছে তাহলে এক মিটার সমান হবে এক মিটার সমান হবে এক হাজার মিলিমিটার এক হাজার মিলিমিটার কেন এখানে তিন ধাপ নিচে এক দুই তিন তিন ধাপ নিচে তাই তিনটা শূন্য তাহলে একের সঙ্গে আমি যদি তিনটা শূন্য দিই তাহলে এক হাজার হয় আবার যদি বলি মিটারের সাথে সেন্টিমিটারের কি সম্পর্ক এক মিটার সমান দেখো এখানে কয় ধাপ নিচে দুই দুই ধাপ নিচে মানে দুইটা শূন্য দাও একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এই হইল আমি কিন্তু গত ক্লাসে এইগুলো আলোচনা করছি এখানে নতুন করে আলোচনা করছি না আমি মেইন অঙ্কে চলে যাচ্ছি দেখো এখানে দেখো দুইটা অঙ্ক আমি তুলছি এক নম্বর দুই নম্বর পঁচিশ কিলোমিটার সমান কত মিটার আর তারপর হলো পঁচিশ সেন্টিমিটার সমান কত ডেসিমিটার এই দুইটা অঙ্ক করলেই আমরা এককের রূপান্তরটা ইনশাল্লাহ ভালোভাবে শিখে যাব দেখো প্রথমটা প্রথমটা দেখো এক নম্বরটা পঁচিশ কিলোমিটার একটু দেখো তো কিলোমিটারকে আমরা কিসে রূপান্তর করব। কিলোমি ডেকামিটার রূপান্তর করবে তোমরা একটু রেসপন্স করো তাহলে আমার জন্য সুবিধা হয় এখন কিলোমিটার উপরে আছে ডেকামিটার নিচে আছে তাহলে কিলোমিটার বড় না ডেকামিটার বড় কিলোমিটার বড় কিলোমিটার বড় কিলোমিটার বড় যেটা উপরে থাকবে সেটা বড় যেটা নিচে থাকবে সেটা ছোট। ওকে তাহলে এবং কিলোমিটারের সাথে ডেকামিটারের সম্পর্ক দেখো এই কেউ কিছু বলছো এই পেজের কথা জিজ্ঞাসা করি না এটা কোনো পেজের অঙ্ক না আমি কোনো পেজের অঙ্ক না না একটা অঙ্ক তোমাদের পেজের করছি ওকে দেখো কিলোমিটারের সঙ্গে ডেকামিটার এটা দুই ধাপ নিচে আছে দুই ধাপ নিচে দেখো দুই ধাপ নিচে দুই ধাপ নিচে মানে হইলো কিলোমিটারের সাথে ডেকামিটারের সম্পর্ক হলো এক কিলোমিটার সমান একশো ডেকামিটার কেউ আননেসেসারি কথা বলবা না কত পেজ কত চ্যাপ্টার এগুলো নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই আমরা বেসিক জিনিস শিখতেছি পরিমাপের এককগুলো কিভাবে কনভার্ট করা যায় এটা পরিমাপ চ্যাপ্টার ঠিক আছে ক্লাস থ্রি এবং ফোরের জন্য একই জিনিস ক্লাস থ্রিতেও যে ধরনের সরি ফোর এবং ফাইভের জন্য যাই হোক এখন দেখো এক কিলোমিটার সমান একশো ডেকামিটার এখানে দেখো কারণ ডেকামিটারটা দুই ঘর নিচে আছে দুই ঘর নিচে আছে এই জন্য এক কিলোমিটার সময় একশো ডেকামিটার এটা তুমি মুখস্থ না করলেও পারো এটা নিজে নিজে তৈরি করতে পারো ওকে এখন এই কিলোমিটারকে আমরা ডেকামিটারের রূপান্তরের জন্য কি করব একশো দিয়ে গুণ করব একশো দিয়ে গুণ করব কেন গুণ করব কারণ হইল কিলোমিটার বড়ো ডেকামিটার ছোটো কিলোমিটার বড়ো ডেকামিটার ছোট ইয়েস বড় থেকে ছোটোতে কনভার্ট করার সময় গুণ করতে হয় তাহলে আমার এটাকে আমি একশো দিয়ে গুণ করব। তাহলে এটা ডেকামিটার হয়ে গেল এই যে একশো দিয়ে গুণ করলাম ডেকামিটার হয়ে গেল ডেকামিটার তাহলে কত গুণ করলে পঁচিশশো পঁচিশশো ডেকামিটার পঁচিশশো ডেকামিটার বাস এটা তুলে নিতে পারো এটা তুলে নিতে পারো হ্যাঁ এটা তোমরা তুলে নাও এখন এখানে আরেকটা জিনিস আছে হ্যাঁ পঁচিশশো ডেকামিটার আচ্ছা এখন আমি এই দুই নম্বরটা করব দেখো দুই নম্বরটা পঁচিশ সেন্টিমিটারকে ডেসিমিটার করব দেখো পঁচিশ সেন্টিমিটারকে আমি ডেসিমিটারে রূপান্তর করব আচ্ছা তোমরা যারা আসো আনিশা বলবা বলো তো পঁচিশ সেন্টিমিটারকে ডেসিমিটার করার জন্য আমাকে কি করা লাগবে গুণ করা লাগবে না ভাগ করা লাগবে সেন্টিমিটারকে ডেসিমিটার করব গুণ করব না ভাগ করব। কেন ভাগ করব বলো আচ্ছা আচ্ছা আরাধ্যা বলো তো গুণ করব না ভাগ করব। আরাধ্যা বলো কেন ভাগ করব বলো কেন করব ভাগ ইয়েস এটা ছোট থেকে বড়তে যাবে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাবে সেন্টিমিটার ছোট ডেসিমিটার বড় আমি বলেছি যে ছোট থেকে বড়তে গেলে ভাগ হয় ছোট থেকে বড়তে গেলে ভাগ হয় তাহলে এখানে আমার ভাগ হবে এখন কত দিয়ে ভাগ হবে দেখো এটা কিন্তু পাশাপাশি আছে এটা কিন্তু এক ধাপ নিচ্ছে তাই না এক ধাপ নিচ্ছে তার মানে এদের এদের মধ্যে সম্পর্কটা হইলো এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার মানে দশ দিয়ে ভাগ হবে এই যে এক ঘর নিচে জাস্ট দশ দিয়ে ভাগ হবে দেখো এই পঁচিশকে আমরা দশ দিয়ে ভাগ করব ঠিক আছে পঁচিশকে আমরা দশ দিয়ে ভাগ করব ভাগ করলে এটা ডেসিমিটার হয়ে যাবে এইটা বুঝছো সবাই এই যে ভাগ এই তুমি এভাবেও লিখতে পারো শুনো আচ্ছা টু পয়েন্ট ফাইভ হোক এইভাবেও লিখতে পারো পঁচিশ ভাগ দশ এভাবে লিখতে পারো আর পঁচিশ বাই দশ এভাবেও লিখতে পারো কোনো সমস্যা নাই আচ্ছা এখন এই ভাগ করব কিভাবে দেখো এই ভাগটা করা কিন্তু খুবই সজা এই দশ দিয়ে ভাগ করলে দশমিক এক ঘর বামে সরে যায় কি বললাম দশ দিয়ে ভাগ করলে দশমিক এক ঘর বামে সরে যায় তাহলে এখানে আমরা পঁচিশ লিখলাম দশমিক এক ঘর বামে বামে সরে আসবে দশমিক কই দশমিক আছে এখানে একদম শেষে মনে মনে ধরে ধরে নেব ওখানে দশমিক আছে এটা এক ঘর বামে চলে আসবে দেখো এই যে এক ঘর বামে চলে আসলো তাহলে এত সেন্টিমিটার হয়ে গেল এত ডেসিমিটার মানে টু দুই দশমিক পাঁচ ডেসিমিটার তাহলে দেখো আমি কিন্তু দুই ধরনের দুইটা একটা কাজ করলাম একটা বড় একক থেকে ছোট এককে আসলাম একটা ছোট একক থেকে একটা বড় এককে আসলাম আচ্ছা এখন আমরা এই ধরনের আরও কিছু কাজ করি এই জিনিসটা বেসিক জিনিসটা ভালো করে না শিখতে পারলে এই চ্যাপ্টারের অঙ্কগুলোর সমস্যা হয়ে যাবে হ্যাঁ উল্টা পাল্টা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকে গুণের জায়গায় ভাগ করে দিচ্ছে ভাগের জায়গায় গুণ করে দিচ্ছে এই সমস্যা আচ্ছা একটা অঙ্ক লিখতেছি আমি তিন দশমিক পাঁচ ডেসিমিটার ডেসিমিটার সমান কত হেক্টোমিটার এইটা করব দেখো তিন দশমিক পাঁচ ডেসিমিটার সমান কত হেক্টোমিটার আচ্ছা তোমরা একটু ট্রাই করো তো সবাই একটু ট্রাই করো তো আচ্ছা যাই হোক আনিসা যেহেতু হয়েছে আনিসা তুমি মিলাই নাও সবাই একটু দেখো তিন দশমিক পাঁচ আচ্ছা ঠিক আছে মিলাই নাও যাদের হয়েছে মিলাই নাও আমি করছি আচ্ছা আনিসা বলো এটাকে আমরা ডেসিমিটার থেকে হেক্টোমিটারে যাচ্ছি তাহলে গুণ করতে হবে না ভাগ করতে হবে হ্যাঁ ডেসিমিটার থেকে হেক্টোমিটারে যাব মানে ছোট থেকে বড়তে যাব ভাগ করতে হবে এটা বুঝে গেছি যে ভাগ করতে হবে এখন কত দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে এটা তিন ঘর আগে এক দুই তিন তিন ঘর সামনে আছে মানে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তিন ঘর উপরে আছে তিন ঘর মানে এক হাজার তিন ঘর মানে এক হাজার এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন দশমিক পাঁচ এটাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে এটা হেক্টোমিটার হয়ে গেল হেক্টোমিটার ওকে তাহলে দেখো এটা ভাগ করাটা খুবই সোজা মনে করো তিন দশমিক পাঁচ আমি লিখলাম দাঁড়াও তিন দশমিক পাঁচ লিখলাম দশমিক এখানে কয়টা শূন্য আছে দেখো তিনটা শূন্য আছে দশমিক তিন ঘর ডানে সরে আসবে তিন ঘর ডানে সরে আসবে তো দশমিকের ডানে কিন্তু মাত্র একটা ঘর আছে তাহলে আমি আরেকটা শূন্য দেই দুইটা শূন্য দিয়ে তিন ঘর বানাই তারপরে এই দশমিকটাকে এখানে সরাই নিয়ে আসি আর সামনে কোনো কিছু নাই একটা শূন্য এত হেক্টোমিটার আনিসা তোমার উত্তর কি এটা মিলছে এটার সাথে মিলছে আমারটার সাথে মিলছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা 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 এখন আরেকটা করি আরেকটা করি হ্যাঁ চার দশমিক ছয় সাত মিটার সমান কত মিলিমিটার আচ্ছা এইটা আমি করে দিচ্ছি তোমাদেরকে করতে হবে না এইটা করেই আমরা আজকে ক্লাস শেষ করবো আমি এই ক্লাসটা ইউটিউবে দিব তোমরা পরে ইউটিউবে আরেকবার দেখে নিবা হ্যাঁ যাতে জিনিসটা আরো একটু ভালো করে বুঝে যাও দেখো এখানে বলছে যে হ্যাঁ বলো হ্যাঁ এই ফেসবুক তো বন্ধ ফেসবুকে কিভাবে দিব ইউটিউবে দিব আজকেই সার্চ করে আসছে না হ্যাঁ সার্চ দিলেই চলে আসবে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাদের আচ্ছা এত মিটার ঠিক আছে মিটারটাকে মিলিমিটার করব আচ্ছা এখন দেখো তো মিটার কিন্তু উপরে আছে দেখো মিটার উপরে আসে আর মিলিমিটার নিচে আছে। তার মানে মিটার বড় মিলিমিটার ছোট তাহলে এটা কি গুণ করতে হবে না ভাগ করতে হবে বলো গুণ করতে হবে হ্যাঁ চার দশমিক পাঁচ সাত এটাকে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে বলো হ্যাঁ এখানে কয় দেখো এটা কয় ধাপ নিচে এক দুই তিন তিন ধাপ নিচে মানে এক হাজার দিয়ে গুণ এক হাজার দিয়ে গুণ আচ্ছা এখন এই গুণটা দেখো এই গুণটা অনেক সোজা এক হাজার দিয়ে গুণ করলে দশমিক তিন ঘর ডানে সরবে আবার বলছি এক হাজার দিয়ে গুণ করলে দশমিক তিন ঘর ডানে সরবে তাহলে আমার এখানে সংখ্যাটা ছিল এটা দশমিক তিন ঘর ডানে সরবে তিন ঘর দাঁড়াও এখানে দশমিকের ডানে আমরা দুইটা ঘর দেখতে পাচ্ছি তাহলে আরেকটা ঘর দিয়ে তিন ঘর বানাইলাম এখন দশমিক এইখান থেকে ডানে এখানে সরবে ওকে তো এখন এইখানে দশমিকটার কোনো মূল্য নাই এই দশমিকটার কোনো দাম নেই প্রয়োজন নাই কারণ এরপরে আর কোনো সংখ্যা নাই এটা আমি মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে এত মিলিমিটার তাহলে কথা হলো চার হাজার সাত পাঁচশো সত্তর মিলিমিটার আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কটা করিও লেখো এই যে এত হেক্টোমিটার এটাকে প্রথমে কিলোমিটারে রূপান্তর করবা হ্যাঁ এইটা হোমওয়ার্ক আবার এটাকেই এটা এক নম্বর দুই নম্বর এই একই সংখ্যা থাকবে এই হেক্টোমিটার এটাকে কি করবা মিটার করবা এই একই একই জিনিস এই হেক্টোমিটারকে কিলোমিটারে কনভার্ট করবা আবার হেক্টোমিটারকে মিটারে কনভার্ট করবা এটা লিখে নাও এটা তোমাদের হোমওয়ার্ক